Flashback. Good morning, friends. Shabai kemon mon pakhi channel e shagoto. Tumra shobai kemon acho? Asha kori shobai khub bhalo acho. To shokal shokal dekho chhader chole ashlam. Mane ki boloto ekhon shokal belai besh rod uthe jay. To bhablam lokhauli rodte dei. Ar ajke robibar to chhele me school nei bondho ache. Mane exam nei ajke. To edike dekho ami aloe vera gach ta rodi diye dilam. Mane এমনিতে ছায়ার মধ্যেই রাখি তো ভাবলাম অনেকদিন থেকে ছায়ার মধ্যে আছে একটু রোদে দেই তারপর দেখো আবার নিচে গিয়ে ল্যাপগুলি নিয়ে আসলাম ল্যাপগুলি রোদে দিব তো দুটো আছে এখানে দুটো রোদে দিব আর প্রচন্ড রোদ উঠেছে তো ভাবলাম না আজকে একটু কষ্ট করে হলেও একদম ছাদে দিয়ে আসি ভালো রোদ লাগবে তারপরে নিচে কয়েকটা ফুলের গাছের টব আছে সেই টবগুলি নিয়ে আসব তো কিছু গাছ তো নষ্ট হয়ে গেছে তো টবের মাটিটা ঢেলে রাখবো আর কি বলতো মাটিটা গুঁড়ো করে রাখলাম তো দুপুরে যতটুকু মানে শুকনো শুকোলো তো আবার মানে বিকেলে ওই অ্যালোভেরা গাছটার গাছের যে ছোট ছোট চারাগুলি ওইটা লাগিয়ে দেবো তো এদিকে দেখো মিস্ত্রিও চলে আসছে মিস্ত্রি আজকেও কাজ করবে মানে সেদিন তো অল্প বাঁশ লাগিয়ে গেছে তো আজকে আরও কাজ করবে তো এদিকে দুধও দিয়ে দিয়েছে দুধটা নিয়ে এখন রান্নাঘরে ঢালবো তো দেখো ছেলে মেয়ে খাচ্ছে আর টিভি দেখছে তো আজকে সানডে ওদের তো অনেক মজা খাবে টিভি দেখবে তো মেয়ের তো রেস্ট নেই ও চলে গিয়েছে টিউশনিতে তো এখন আমি রান্নাঘরে গিয়ে দুধটা ঢেলে দিব দুধটা জাল দিয়ে দেবো কি বলো তো এখন তো গরমের দিন তো বেশি দেরি করা যায় না শীতের দিন ধরে মনে হয় যে একটু পরে জাল দিই তো অসুবিধা হয় না তো গরমের দিনে একদমই না তো দুধটা ঢেলে দিলাম তো এদিকে দেখো বাজার নিয়ে আসছে মাছ তো ব্রহ্মপুত্রের মাছ নিয়ে আসছে মাছও কাটতে হবে এই মাছগুলি না কাটতে ভীষণ অসুবিধে হয় কিন্তু খেতে খুব ভালো এই মাছটা না নাম তো আমার হাজবেন্ড বলল তিন কাটা মাছ মানে অ্যাকচুয়ালি কীরকম বলো তো ট্যাংরা মাছের মতো কিন্তু এই মাছটা অনেকটাই টেস্টি মাছ কাটতে গেলে মানে কাটা তো ফুটবেই তো আজকেও এর ব্যতিক্রম হয়নি কাটা ফুটেছে তো মাছ কাটতে চলে আসলাম ওপরে এটার কী বলো তো আঁশ নেই মাছটার হ্যাঁ সুবিধে কিন্তু ওই যে কাটা কাটতেই তো যত ঝামেলা মানে হাতে ফুটবে আর এত জলে তো আজকেও কাটা ফুটেছে তো যাই হোক দেখো আমাদের রান্নাবাড়ি কমপ্লিট ডাল করেছি সকালে করেছিলাম ডাল আর সে দলু ভাজি আর এখন করলাম মাছের চচ্চড়ি চচ্চড়ি ঠিক হয়নি একটু ঝোলঝোল করেছি ছেলে মেয়ে ঝোল খেতে ভালোবাসে তো যাই হোক তো কিছু কাপড়ও ধুয়েছিলাম তো কাপড়গুলিও নাড়তে চলে আসছি উপরে তো ডেলি কিছু না কিছু কাপড় থাকে মানে পরার কাপড় তো আছে তাছাড়া আর অন্য কিছু কাপড় থাকে ভেজানো যেগুলি ধুতে হবে তো মেয়ের সোয়েটার ধুয়েছি কিছু আরও কাপড় ধুয়েছি ওদের তো আর এখন তো রোদে নাড়ার কোনো ব্যাপার নেই এখানেই বেশ হাওয়া থাকে শুকিয়ে যায় আর আজকে না শুকলে কালকে শুকবে না মানে এখান থেকে মানে তোলার কোনো ব্যাপার থাকে না যে তুলতেই হবে শুধু ক্লিপ লাগিয়ে দিলেই হলো যাতে হাওয়া উঠলে না আর কি পড়ে যায় আর কি বাইরে মানে অন্য সীমানায় অন্য কারো বাড়িতে না চলে গেলেই হলো ক্লিপ লাগিয়ে রাখি ব্যাস তো যাই হোক বিকেলে চলে আসলাম ছাদে ছেলে মেয়ে আমি সবাই ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে একদম চলে আসলাম ছাদে তো মেয়ের পড়বে নাকি এখানে তো পাটি পেতে দিয়েছে মেয়ে তো পড়ছে ছেলে তো আমার সঙ্গে চলছে আমার পেছন পেছন তো গাছে জল দিয়ে নিচ্ছি তো তার মধ্যে অ্যালোভেরা গাছটাও আজকেই লাগাবো লাগাতে হবে ওই টবের মধ্যে মাটি ভরে তো লাগাবো ছেলে বসে আছে মেয়ে চলে গেছে নিচে আবার ও এখানে পড়বে না ভাই ডিস্টার্ব করে ওর অসুবিধা হয় তো নিচে চলে গেছে তো আমি গাছে জল দিচ্ছি আর ছেলে দেখো আমার কী করছে বলছে কি আকাশটা ওর সামনে নাকি নিচে চলে আসছে তারপর মুন দেখা যাচ্ছে দিনের বেলা বলে মুনে না আমি যাবো এই তো সামনে দেখাই যায় ধরাই যাবে মনটাকে ওইগুলি বলছে বলে মা আসো দেখো তা আমি বলছি তুই দেখ আমার কাজ আছে তা আমি তো গাছে জল দিয়ে নিচ্ছি তারপরে অ্যালোভেরা গাছটা লাগাবো গাছটা বলতে না মানে আমি অ্যালোভেরা গাছটা না এনেছিলাম আমাদের বাড়ি থেকে মানে আমার বাপের বাড়ি পাশের বাড়ি থেকে নিয়ে আসছিলাম ওদের বাড়ি অনেক অ্যালোভেরা গাছ তো দুটো চারা চেয়েছিলাম তো দিয়েছে দুটো না চার পাঁচটা দিয়েছিল তো চার পাঁচটা লাগানোর পর এখন আমার এখানে অনেকগুলি হয়ে গেছে তার মধ্যে ছোট ছোট অনেকগুলি চারা হয়ে গেছে তো মানে বস্তার মধ্যে অল্প মাটি দিয়েছিলাম না তো এখন ওটা আলাদা সেখান থেকে আর কি আলাদা জায়গায় লাগাতে হবে একটা বস্তার মধ্যে অনেক হয়ে গেছে অনেক হ্যাঁ তো ছোট ছোট চারাগুলি যদি আমি আরেকটা জায়গায় লাগাই তাহলে আরও ভালো হবে সেখান থেকে আরও বেশি হবে তো অ্যালোভেরা তো অনেক কাজে লাগে তাই না অ্যালোভেরা গরমের দিনে বিশেষ করে মাথায় দেওয়া যায় স্কিনে দেওয়া যায় মুখে দেওয়া যায় আর কি আর খাওয়াও যায় তো এটা খুবই ভালো জিনিস একটা
তো এটা এটা অ্যাকচুয়ালি মহা ঔষধি বলা যায়। তো যাই হোক, তো টবে মাটিগুলি ভরে নিচ্ছি, টবে মাটিগুলি ভরে এখন অ্যালোভেরা গাছটা লাগিয়ে দেব। আর মাটিগুলি সারা দিনে না রোদ পেয়ে একদম মানে একটুকু রস টস নেই, অবশ্য একদম শুকিয়ে গেছে, মানে ভেজা ভেজা ভাবটা নেই। তো মাটির মধ্যে অবশ্যই একটু ভেজা ভেজা ভাব থাকলে সেটা ভালো হয়। তো যাই হোক, অ্যালোভেরা গাছটা গাড়ার পর আর কি জল দিয়ে দিতে হবে। আর অ্যালোভেরা গাছ না বেশি রোদে রাখতে হয় না, তো অল্প আধ ঘন্টা এক ঘন্টা থাকলে কিছু না, মানে ছায়ার মধ্যে থাকাটাই ভালো আর কি। তো অ্যালোভেরা গাছটা এখন লাগিয়ে নিব, তো খালি হাতে তোলা যাবে না, কিছু দিয়ে তুলবো ভাবছি। তো একটা কাঠি দিয়ে তুলে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়ে এখন এখানে জল দিয়ে দিতে হবে। জল দিলে দেখো অ্যালোভেরা গাছ অনেকগুলি আছে, এটা তোমাদেরকে সামনে ক্যামেরাটা নিয়ে গেলে বুঝতে পারতে আর কি। তো এখানে টবের মধ্যে আমি শুধু দুটোই লাগিয়েছি, ছোট টব না বেকারত্ব, মানে বড় টব হলে না অনেক কটা লাগানো যেত। তো এই দুটো থেকে কত হবে তো সেটা তোমরা দিন যাবে আর দেখতে পারবে, আর সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। তো এদিকে লঙ্কা গাছগুলির মধ্যে আরও নতুন করে ফুল হয়েছে। তো যাই হোক, সন্ধে প্রায় হয়েই গেল, তো ছেলেকে বললাম আর এখানে থাকা যাবে না, তো এখন নিচে চলো। তো পাটিটা ভাঁজ করে নিচ্ছি, তো মনে হয় না বৃষ্টি আসবে, আকাশটা ভালোই দেখছি, তবু যাই হোক তুলে রাখলাম। তারপরে এই দেখো সন্ধেবেলা আমরা কী করছি, এটা কী করবো বলো তো, মানে মশা মারার টোটকা বলতে পারো। এই যেটা আমি বানাচ্ছি এটা এক মাস মশা ঘরে থাকবেই না। তো এখানে হচ্ছে কর্পূর আর রসুন নিয়ে নিয়েছি 5 কোয়া, রসুনটা থেতো করতে হবে আর কি, আর কেরোসিন তেল আর একটা সুতির কাপড় ছোট্ট ছিঁড়ে নিয়েছি। আর এটা নিতে হবে কাঁচের বোতল, প্লাস্টিকের বোতল নিলে হবে না, গলে যাবে। তো কৌটোর মানে বোতলের মুখোট একটু ফুটো করে নিয়েছি, মানে এটা দিয়ে ফুটো করেছি, একটু ফুটো করলেই হয়ে যাবে। তো বোতলটা আরেকটু বড় নিলেও হতো, কিন্তু কাঁচের বোতল একদম হয় খুব বড় হয়ে যায়, নয়তো ছোটো, তো কারণ ছোটোই হবে। তো দেখো সুতির কাপড়টা ভেতর দিয়ে ঢুকিয়ে নিলাম, হ্যাঁ। তো এখন রসুনগুলি থেতো করে নিতে হবে, তার জন্য আমি বাটির মধ্যে 5 কোয়ার রসুন নিয়ে নিলাম, এখন থেতো করে নিচ্ছি। থেতো করে এই বোতলের ভেতরে ভরবো, তো তোমরা দেখতে থাকো। তারপর কর্পূরটাও গুঁড়ো করতে হবে, কর্পূরটাও দিতে হবে, তারপর কেরোসিন তেল, এগুলি সব দিব। দিয়ে আগেকার দিনে আমরা তো বলতাম কুপি, তো ওই রকম বানাতে হবে আর কি। এটা আর কর্পূরও আছে, এটা যদি জ্বালাই ঘরে, প্রত্যেক দিন জ্বালাতে হবে এক মাসের মতো, মানে যা যা উপকরণ দিয়েছি এক মাসের মতো ঘরে কোনো মশাই থাকবে না। তোমরাও ঘরে এটা ট্রাই করতে পারো, ঘরে এগুলি জিনিস সবার ঘরেই থাকে, তো কোনো ব্যাপারই না, তোমরা চাইলেই এটা করতে পারো, করে দেখো। তো আমি তো এটা ব্যবহার করে অনেক উপকৃত, তো তোমরাও উপকৃত হবে। আর বাজারের ওগুলি না আমার মানে বাজারের যে মর্টিন আরও কী কী পাওয়া যায়, মর্টিন গুড নাইট, ওগুলিতে আমার একদম শ্বাস বন্ধ হয়ে আসে, ওগুলি আমার সহ্য হয় না। তো ঘরোয়া এই টোটকাগুলি বেশ কাজের দেয় আর খুব সহজেই বানানো যায়। আর বাচ্চারা তো মানে বিশেষ করে আমার ছেলে মেয়ে তো এই কুপি দেখেনি, ল্যাম্প দেখেনি, হ্যারিকেন আমার মেয়ে বোধহয় তখন ছোট ছিল দেখেছে, কিন্তু ছেলে তো দেখেনি। এখন তো ধরো কারেন্ট মানে ইনভার্টার সবার ঘরে ঘরে, তো কারেন্ট আমরা আগে যেমন কারেন্ট গেলে হ্যারিকেন ইউজ করতাম, তো এখন তো ওরা ওগুলি দেখেই না, ইনভার্টার আছে, হ্যাঁ। তো তোমরাও ঘরে ট্রাই করো। তো আজকের ব্লগটা এই অবধি, যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে নতুন আরেকটি ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে আজকের জন্য টাটা।